অনু, তোমার আর আমার দেখাটা আজ বড্ড অসময় হয়ে গেল। তোমাকে না আমার অনেক কথা বলার ছিল, সব কথাগুলো হজম করে ফেলেছি, কারণ তোমাকে না পাওয়ার যে ব্যথাটা আমাকে তিলে তিলে এই ভিতরটা শেষ করে দিছে। অনু, রাত ভোর আমি তোমাকে নিয়ে ভাবতাম, এখনো ভাবি, আর সারা জীবন ভেবেই যাব, কারণ আমি জানি আমার অনু সবসময় আমার কল্পনাতে থাকবে। ওর তুমি বাস্তবে অন্য কারো, অন্য কারোর নিয়ে স্বপ্নও দেখছ, একসাথে হাঁটছ, কথা বলছো, তুমি অন্য একটা জগতের ভিতরে আছো। আরে আমাকে দেখো, তুমি আমার লাইফে আসার আগে আমি যেমন ছিলাম এখনো ঠিক তেমনই আছি, কিন্তু আগে যে ব্যথাটা ছিল আমার, তার থেকে দ্বিগুণ ব্যথা এখন আমার এই ভিতরে শুধু তোমাকে না পাওয়া। অনু, তোমার মনে আছে আমাদের এই দিনটা নিয়ে কত প্ল্যানিং ছিল, কত রাত আমরা না ঘুমিয়ে শুধু প্ল্যানিং করছি যে একটা দিন তুমি পরবে লাল শাড়ি, আমি পাঞ্জাবি, দুজন সারাদিন অনেক মজা করব, দেন ঘুরব। কি থেকে কি হয়ে গেল, কত প্ল্যানিং, কত স্বপ্ন, সব কিছু শেষ হয়ে গেল। তুমি কিন্তু দিব্যি ভালোই আছো, একটাবারও কিন্তু কখনো আমার কথা জানতে চাওনি, আমাকে বুঝতেও চায়নি। যে ছেলেটাকে তুমি স্বপ্ন দেখিয়েছিলে একসাথে বাঁচবে বলে তাকে কথা দিয়েছিলে, কোথায় গেল তোমার সেই কথা, কোথায় গেল বল? অনু, আমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো তুমি আমাকে দেখিয়েছিলে, সেই স্বপ্নগুলো তুমি নিজ হাতে গলা টিপে হত্যা করলে। কেন করলে? আমি এমন কোনো স্বপ্ন দেখিনি যে স্বপ্নে তুমি ছিলেন, আমার প্রতিটা স্বপ্ন শুধু তোমাকে নিয়েছিল। অনু, প্লিজ অনু, তুমি থেকে যাও না আমার লাইফে, কোনো একটাই তো জীবন, এ জীবনে শুধু তুমি আমার হয়ে থেকে যাও, তোমাকে পেলে আমার আর কিচ্ছু যাওয়ার নাই। অনু, থেকে যাও, তোমাকে বড্ড বেশি ভালোবাসি আমি, বড্ড বেশি ভালোবাসি। অনু, ফিরে এসো আমার লাইফে, অনু তুমি যেভাবে বলবে আমি সেভাবে চলবো, তুমি যখন যেটা বলবে আমি সেটা শুনব, তবু অনু প্লিজ ফিরে এসো আমার লাইফে, আমি থাকতে পারবো না তোমাকে ছাড়া। অনু প্লিজ, অনু, অনু তুমি দেখো আমার চোখের দিকে তাকাও, অনু আমার চোখে মুখে শুধু তোমার ছায়া, অনু আমি থাকতে পারবো না, অনু প্লিজ, অনু অনু আমি তোমাকে প্লিজ। এখন আর সেটা সম্ভব নয়, তুমি আমাকে এখানে এনে এমন সিন ক্রিয়েট কেন করছো? বলেছি তো এটা কখনোই সম্ভব নয়। আসলে দোষটা আমার ছিল, ভালোবাসাটা আমার অন্যায় ছিল। ভাবছিলাম তোমার সঙ্গে আর দেখা হবে না, উপরওয়ালার ইচ্ছা তাই তোমার সঙ্গে আবার দেখা হয়ে গেল, আমি আমার মতো আছি, তুমি ভালো থেকো। ভালোবাসা, ভালোবাসা প্রত্যেকটা মানুষের লাইফে আসে, কিন্তু সত্যিকারের ভালোবাসাটা কেউ কখনোই বুঝতে পারে না। আর যখন মানুষের লাইফে সত্যিকারের ভালোবাসাটা আসে, তখন মানুষটাকে অবহেলা করে। তো একটা কথা সবসময় বলি, আপনাদেরকেও বলছি, যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন তাকে কখনোই অবহেলা করেন না। যদি আপনাকেও কেউ পাগলের মতো ভালোবাসে তাকে কখনোই অবহেলা করেন না, তা নাহলে আপনি একটা সময় সব কিছু পাবেন,
কিন্তু আপনাকে ভালোবাসার মতো একটা পাগল মানুষ গোটা দুনিয়ায় পাবে না।